তিন দিনের মালদা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে চর্চা তুঙ্গে। দুপুরবেলা হাওড়া স্টেশন থেকে সরাইঘাট এক্সপ্রেসে মালদার জন্য রওনা দেন মুখ্যমন্ত্রী। বুধবার মালদায় পৌঁছে বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত মালদহে জেলায় একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি দুয়ারে সরকার প্রকল্পে সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকে মালদা জেলার সামগ্রিক পরিকাঠামো সহ বিভিন্ন প্রকল্পের উন্নয়নের কাজ কেমন হচ্ছে তাও পর্যালোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মালদহ সফর অবশ্যই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও মালদহ জেলার প্রশাসনিক বৈঠকে উত্তর দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুর জেলাকে ডাকা হয়নি বলে নবান্ন সূত্রে খবর, সাম্প্রতিক সময় মালদায়ের একটি স্কুলে বন্দুকবাজ ঢুকে যাওয়ার ঘটনা ঘটে। কার্যত স্কুলের পড়ুয়াদের পণবন্দি করার হুমকি দেন বন্দুকবাজ সেই ব্যক্তি। যদিও তৎক্ষণাৎ পুলিশের বুদ্ধিমত্তায় সেই বন্দুকবাজকে আটক করে ফেলে মালদহ জেলা পুলিশ। তবে নবান্ন সূত্রে খবর, সেই পুলিশ অফিসারকে সম্মান জানাতে পারেন এবারের সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মালদহ সফরে প্রশাসনিক বৈঠক করবেন, সেই সময় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদহ জেলায় থাকবেন। মূলত তার রাজনৈতিক কর্মসূচি এবং মালদহ জেলায় সেই সময় চলবে, সেক্ষেত্রে মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখোমুখি সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন কিনা তা নিয়ে কিন্তু অবশ্য একটা জল্পনা রয়েছে। যদিও সেই সম্ভাবনা কার্যত নেই বলে প্রশাসনিক মহলে ব্যাখ্যা। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকদের যাওয়ার জন্য সরাইঘাট এক্সপ্রেসের একটি বিশেষ বগির ব্যবস্থা করা হয়। বুধবার মালদার জন্য রওনা দিয়ে শুক্রবার কলকাতায় ফিরে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী। শুক্রবারও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ফিরে আসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে এবারে মুখ্যমন্ত্রীর মালদা সফর যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এই শহর থেকে মুখ্যমন্ত্রী মালদা জেলার জন্য কয়েকশো কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধনও করবেন বলে জানা গিয়েছে।